এই পাখিটির নাম ব্ল্যাকবার্ড। এটি সাধারণত চীন, যুক্তরাষ্ট্র, জাপান ওইসব অঞ্চলে পাওয়া যায়। আজকে আমরা ব্ল্যাকবার্ড পাখির জীবনে দুঃখ কষ্টে ভরা গল্প শুনব। বন্ধুরা, মূল ভিডিওতে যাবার আগে তোমাদের কাছে একটা অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই ব্ল্যাকবার্ড স্ত্রী পাখিটির প্রকৃতির ডাকে ঘর বাঁধার সময় হয়েছে, তাই তো সে পুরুষ সঙ্গিনীকে আওয়াজ দিচ্ছে। পুরুষ সঙ্গিনীটি তার আওয়াজে সাড়া দিল, তারা দুজনে মিলে ঘর বাঁধার সিদ্ধান্ত নিল। পুরুষ সঙ্গিনীটি ঘর বাঁধার কাজে লেগে পড়ল। চারিদিক থেকে শুকনো ডালপালা লতাপাতা কুড়িয়ে 2 থেকে 4 দিনের মধ্যে তারা তাদের ঘরটি সম্পূর্ণ করে ফেলল। এরপর স্ত্রী পাখিটি ঘরটি ভালোভাবে পর্যবেক্ষণ করে ও সেই বাসায় এক এক করে 4টি ডিম পারে। এখন ডিমে তা দেওয়ার পালা। স্ত্রী পাখিটি যখন খাবার খেতে যেত তখন পুরুষ পাখিটি ডিমে তা দিত, আর পুরুষ পাখিটি যখন খাবার খেতে যেত তখন স্ত্রী পাখিটি ডিমে তা দিত। এরকমভাবে 15 দিন যাবার পরে তাদের ঘর আলো করে, ডিম থেকে 2টি বাচ্চা বেরিয়ে আসে, আর সন্তান জন্ম নেওয়ার পরে তাদের দায়িত্ব যেন আরও বেড়ে গেল। ব্ল্যাকবার্ড দম্পতি আনন্দের সাথে তাদের দায়িত্ব পালন করতেছিল, কিন্তু তারা জানত না তাদের আনন্দ বেশিক্ষণ থাকবে না, কারণ পাশ থেকে একটি ম্যাগপাই দুষ্ট পাখি তাদের বাসার উপরে নজর রেখে আছে, সুযোগ বুঝে আক্রমণ করার জন্য। ব্ল্যাকবার্ড দম্পতি তার বাচ্চাদের জন্য খাবার সংগ্রহ করতে যখন বাসা ছেড়ে একটি দূরে গেল, সেই সুযোগে ম্যাগপাই দুষ্ট পাখিটি তাদের বাসার উপরে আক্রমণ করে দিল এবং নবজাতক তাদের বাচ্চা দুটিকে ঠুকরিয়ে ঠুকরিয়ে হত্যা করল ও 1টি বাচ্চা নিয়ে উড়ে গেল। কিছু সময় পরে মা পাখিটি বাসায় ফিরে দেখতে পায় তার 1টি বাচ্চা নেই। মা পাখিটি একটু হতাশ হয়ে পড়ে, কিন্তু সে আবার ডিমে তা দিতে বসে, কারণ তার এখনও যে 2টি ডিম থেকে বাচ্চা বেরোনো বাকি। কিন্তু দুষ্ট ম্যাগপাই পাখিটি স্ত্রী পাখিটিকে একা বাসায় দেখে আবারও স্ত্রী পাখিটির উপর হামলা করে দেয় এবং তার বাসা থেকে 1টি ডিম মুখে করে নিয়ে চলে যায়। দুষ্ট ম্যাগপাই পাখিটি চলে যাওয়ার পরে ব্ল্যাকবার্ড মা পাখিটি আবার বাসায় এসে দেখতে পায় তার 1টি ডিম নেই। আরও হতাশ হয়ে পড়ে মা পাখিটি, সে আবারও তার ডিমে তা দিতে বসে, কারণ এখনও যে তার একটু আশা বেঁচে আছে, 1টি ডিম ও 1টি বাচ্চা। কিন্তু দুষ্ট ম্যাগপাই পাখিটি দুবার হামলা করার পরেও শান্ত হয়নি, সে 3য়বারের মতো আবারও ব্ল্যাকবার্ড স্ত্রী পাখিটির উপর হামলা করে দিল। এবারে তার চোখের সামনে থেকে তার 1টি বাচ্চাকে তুলে নিয়ে গেল। অসহায় মা পাখিটি একা থাকার কারণে ম্যাগপাই পাখিটিকে প্রতিরোধ করতে পারেনি। এবার তো খুনি ম্যাগপাই পাখিটি নিষ্ঠুরতার সমস্ত সীমাই ছাড়িয়ে গেছে। ব্ল্যাকবার্ড মা পাখিটির সামনে বসে তার ডিম থেকে বাচ্চাটিকে টেনে বের করে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ওদিকে অসহায় মাটি শুধু চিৎকার করে কাঁদছে। দুষ্ট ম্যাগপাই পাখিটি চলে যাওয়ার পরে ব্ল্যাকবার্ড মা পাখিটি আবারও বাসায় এসে সম্পূর্ণরূপে হতাশ হয়ে পড়ে। দেখতে পায় তার 4টি ডিমের ভিতর কেবলমাত্র 1টি ডিমই আছে। সে তখনও একটু আশা বেঁচে আছে এই ভেবে আবারও ডিমে তা দিতে বসে। কিন্তু দুষ্ট ম্যাগপাই পাখিটি 4র্থবারের মতো নির্দয়ভাবে হামলা করে এবং তার বাসা থেকে তার শেষ সম্বল শেষ ডিমটিও নিয়ে চলে যায়। আর এতক্ষণে বাবা পাখিটি তার মুখে করে বাচ্চাদের জন্য খাবার নিয়ে বাসায় ফেরে, কিন্তু বাবা পাখিটি প্রচণ্ড দেরি করে ফেলে। যতক্ষণে সে আসে ততক্ষণে সব কিছু শেষ হয়ে গেছে। আর এভাবে
একটি ব্ল্যাকবার্ড দম্পতির সম্পূর্ণ পরিবারকে হত্যা করে একটি ম্যাগপাই খুনি পাখি। আর দোস্ত, এখানে আমাদের করার কিছুই নেই, এটাই হলো প্রকৃতির নিষ্ঠুর নিয়ম যা আমাদের সকলের মেনে নিতেই হবে। আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো।